8ই মার্চ শিবরাত্রিতে ভুলেও করা চলবে না 8টি ভুল কাজ। নমস্কার, আগামী 8ই মার্চ শিবরাত্রি, মহাশিবরাত্রিকে বলা হয় শূন্য থেকে পূর্ণ হওয়ার রাত। এই শিবরাত্রি শিব ও শক্তির মিলনের দিন। জানেন কি কি সেই 8টি কাজ যা শিবরাত্রির দিন করে নিজের ক্ষতি নিজে করবেন না? কেমন আছেন আপনারা? ভালো থাকতেই হবে, চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। সামনেই রয়েছে তন্ত্র পুরুষ শিবের নিশা শিবরাত্রি। শিব কেবলমাত্র কোনো ব্যক্তি নন, শিব সেই শক্তি যার ওপর পুরো সৃষ্টি স্থির রয়েছে। শিব শক্তিতেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয়। অজান্তে করা কিছু ভুল শিবরাত্রির দিনে করা হলে জীবন ছন্নছাড়া হয়ে যায়। শিবরাত্রি সেই মহাদিন যার জন্য সারা বছর অপেক্ষা করতে হয়। ভুলেও করা চলবে না এই 8টি ভুল শিবরাত্রির দিন। যারা ইউটিউবে আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের ধন্যবাদ। আপনাদের ভালো লাগাতেই ইউটিউবে গণেশ সাধিকা রাজশ্রী চ্যানেলটি 1.5 লক্ষ দর্শকের বৃহৎ পরিবার। আজ যারা ইউটিউবে প্রথমবার দেখছেন আমার আলোচনা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখলে সব অনুষ্ঠান সবার আগে দেখতে পাবেন। ফেসবুকের দর্শকদের ধন্যবাদ। আপনাদের ভালো লাগাতে গণেশ সাধিকা রাজশ্রী পেজটি 1.5 লক্ষের অধিক ফলোয়ারের বিশাল পরিবার। যারা আজ প্রথমবার দেখছেন আমার আলোচনা, ভালো লাগলে আমার পেজটি লাইক ফলো ও শেয়ার করবেন এটাই আশা করব। শিবরাত্রির এই মহাতান্ত্রিক তিথিতে আমাদের অজ্ঞানে কিছু ভুল নিজেরাই কিন্তু করে নিজেদের ক্ষতির কারণ হয়ে থাকি, আর দোষ দিই ভাগ্যের। শাস্ত্র আধ্যাত্মিকতাকে মানেন এবং ঈশ্বরে বিশ্বাস রয়েছে যাদের, তারা মেনে চলুন এই নিয়মগুলো। আমরা চাইলেই এই কাজগুলো থেকে বিরত থাকতে পারি মহাশিবরাত্রির দিন। দারিদ্রতা দুর্ঘটনা অপযশ থেকে দূরে থাকতে চাইলে মানতে হবে এই কথাগুলো। নিজেরা তো মানবেনই এবং পরিবারের সকল প্রিয়জনদের মানতে বলবেন। আপনার সুপরামর্শ তাদের রক্ষা করবে অজ্ঞানে করা ভুল থেকে, আসন্ন সমস্যা থেকে। আশীর্বাদ না পান কারো মনোকষ্টের কারণ হয়ে অভিশাপ নেবেন না। পিতা মাতা গুরুজন প্রিয়জন আপনার অধস্থন আত্মীয় স্বজন কাউকেই কোনো অপ্রিয় কথা কটু কথা খারাপ আচরণ করবেন না। কেউ যদি আপনাকেও কিছু খারাপ বলে আপনি কোনো উত্তর দেবেন না। মাথায় রাখুন কোনো খারাপ ব্যবহার কারোর সাথে করা চলবে না। শিব পুজোতে ভুলেও তুলসী পাতা এবং হলুদ ফুল এবং হলুদের গুঁড়ো ব্যবহার করবেন না। অনেকের মধ্যেই প্রচলিত রয়েছে হলুদ মাখান তারা শিবলিঙ্গে, তা উচিত নয়। মহাশিবরাত্রিতে কোনো অসহায় মানুষকে খালি হাতে ফেরাবেন না। যদি শিবরাত্রির দিন কোনো অসহায় দরিদ্র মানুষ কিছু সাহায্য প্রার্থনা করে, তবে আপনি আপনার সাধ্যমতো তাকে দান করবেন। দান কখনো বিফলে যায় না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো অবস্থাতেই কোনো ঝগড়া অশান্তি করবেন না, এতে সংসারের অমঙ্গল হবে। শিবরাত্রি শিব ও শক্তির মিলনের দিন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি করলে অর্থনাশ হবে, সংসারের উন্নতি তো হবেই না, বরং অবনতি হবে। দারিদ্রতা গ্রাস করবে আপনার পরিবারকে। শিবরাত্রির দিন কোনোভাবেই সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠবেন না, প্রয়োজন হলে আগের দিন একটু তাড়াতাড়ি ঘুমাতে যান। মাথায় রাখবেন শিবরাত্রির দিন সূর্য উদয়ের আগে অবশ্যই
বিছানা ত্যাগ করতে হবে। ওই দিনে ঘুম থেকে উঠে সবার আগে নিত্য কর্ম করে স্নান করে শুদ্ধ হয়ে নিন। মহাশিবরাত্রির দিন কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াবেন না। অবৈধ সম্পর্ক আপনার সংসারকে ভেঙে ফেলবে, বদনাম আসবে। কোনো উত্তেজক কর্ম থেকে বিরত থাকতে হবে নিজের ও নিজের পরিবারের মঙ্গলের জন্য। শিবরাত্রির দিন ভুলেও ভর দুপুর বেলায় শিব পুজো করবেন না। শিবরাত্রি অর্থাৎ শিবের রাত্রি। যদি মনস্কামনা পূরণের জন্য শিব পুজো করতে চান তবে অবশ্যই সূর্যাস্তের পর শিব পুজো করবেন। শিব আশুতোষ, স্বল্পে তুষ্ট। স্বল্পে তুষ্ট শিব কাউকে খালি হাতে ফেরান না। শিব পুজোর ফল মিষ্টি স্টিলের পাত্রে নিয়ে যাবেন না, যদি সম্ভব হয় তামা পেতলের পাত্রে, যদি সম্ভব না হয় মাটির ঘট ও মাটির থালা উত্তম। এই ভুলগুলো এত বছর ধরে করে আসছেন না তো? সামান্য সামান্য ভুল আমাদের জীবনে চলার পথে অজান্তেই অনেক বিঘ্ন দেয়। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, জন্মদাতা পিতামাতার সেবা করুন, জীব সেবা করুন। সাধ্যমতো মহাকালের বাহন রাস্তার কুকুরদের খাবার দিন। দেবাদিদেব মহাদেবের কৃপায় মনস্কামনা পূর্ণ হোক সকলের। যারা সমস্যায় জেরবার তারা অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। এই মহাতান্ত্রিক তিথিতে তান্ত্রিক প্রতিকার গ্রহণ করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী দিনের আলোচনায় চোখ রাখুন। ভালো থাকুন। নমস্কার। হর হর মহাদেব।